ফুটবল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় স্পোর্ট। প্রতি চার বছর পর পর ফিফা বিশ্বকাপ আসলেই ফুটবল নিয়ে সারা বিশ্বে উন্মাদনা অনেকাংশে বেড়ে যায়। তবে তার পাশাপাশি গেমারদের উন্মাদনাও ফুটবল সারা বছরই দিয়ে থাকে। আপনি হয়তো ফিফা কিংবা প্রো ইভলিউশন সকার এই দুটো সিরিজের নাম শুনেছেন। এই দুটোই ভিডিও গেম তৈরিকারক সিরিজ। মজার বিষয় হচ্ছে, বিশ্বখ্যাত গার্ডিয়ান পত্রিকা ফিফা এবং প্রো ইভলিউশন সকারের মাঝে দৌরাত্মকে সর্বকালের সেরা স্পোর্টের দৌরাত্ম হিসেবে সম্বোধন করেছে। মজার বিষয় হচ্ছে, যদিও দুটো ফুটবল গেম, কিন্তু এই দুইটি গেমের যারা গেমার আছে তাদের মাঝে সারা বছরই একটা মানসিক দ্বন্দ্ব লেগেই থাকে, এবং তাদের এই মানসিক রাইভালরি কোনো অংশেই আমেরিকা সোভিয়েত ইউনিয়ন এর রাইভালরি কিংবা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের দৌরাত্ম থেকে কোনো অংশে কম না। তো যাই হোক, ফুটবলের এই মৌসুমে আজ এই ভিডিওতে আমরা ইএ স্পোর্টসের তৈরি ফিফা এবং কোনামির তৈরি প্রো ইভলিউশন সকার এই দুটি সিরিজের মাঝে একটি পার্থক্য দেখাবো, এবং এখানে কোনোরকম পক্ষপাতিত্ব নেওয়া হয়নি। আশা করি সকল গেমাররাই ভিডিওটা এনজয় করবেন। সো মূল ভিডিওতে যাবার আগে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। সো হিয়ার উই গো। বন্ধুরা, ফিফা হচ্ছে একটি ফুটবল গেমের সিরিজ যা সরাসরি ডেভেলপ এবং পাবলিশ করা হয়েছিল ইএ কানাডা দ্বারা, এবং সেই 93 সাল থেকে আজ অবধি প্রতি বছরই একটি করে ফিফার গেম রিলিজ করছে ইএ স্পোর্টস। অপরদিকে প্রো ইভলিউশন সকার হচ্ছে টোকিওতে অবস্থিত জাপানের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান কোনামির তৈরি একটি ফুটবল ভিডিও গেমের সিরিজ। 1995 যাত্রা শুরু করে এবং ধাপে ধাপে 2022 সাল পর্যন্ত অনেকগুলো গেম রিলিজ করেছে। এরাও প্রতি বছরই একটি করে গেম রিলিজ করে থাকে, যদিও মাঝে মাঝে কিছু ক্ষেত্রে ড্রপ হয়েছে। ফিফার ঠিক এক থেকে দেড় বছর পরই কোনামি তাদের প্রো ইভলিউশন সকার গেমটাকে নিয়ে যাত্রা শুরু করে। তবে যদিও প্রো ইভলিউশন সকার এই নামটা একটু দেরিতে দেওয়া হয়েছে, তবে প্রিভিয়াস কিছু গেম অন্যান্য নামেই শুরু করেছিল এরা। যেমন প্রো ইভলিউশন সকার সিরিজের সর্বপ্রথম গেমের তারা নাম দিয়েছিল গোল স্টোর্ম। অ্যাক্সেসিবিলিটি, বন্ধুরা, ফিফার অ্যাক্সেসিবিলিটি প্রায় 51টিরও বেশি দেশ থেকে পাওয়া যায়, কিন্তু অপরদিকে প্রো ইভলিউশন সকারের অ্যাক্সেসিবিলিটি ফিফার তুলনায় অনেকটাই কম। যে সকল দেশগুলোতে অ্যাক্সেসিবিলিটি নেই প্রো ইভলিউশন সকার খেলার, সে সকল দেশগুলোতে প্রো ইভলিউশন সকার খেলার জন্য VPN-এর সহায়তা নেওয়া হয়। ল্যাঙ্গুয়েজ, ফিফাতে প্রায় এ পর্যন্ত 18টি ল্যাঙ্গুয়েজ ইনপুট করা হয়েছে, এবং 18টি ভিন্ন ভাষায় ফিফার গেমগুলোকে আপনি খেলতে পারবেন। কিন্তু অপরদিকে প্রো ইভলিউশন সকারে হাতে গোনা 8-10টি ভাষায় পাওয়া যায়, যেগুলো ঘুরে ফিরে ইউরোপিয়ান এবং এশিয়ান বিভিন্ন ভাষার বলয়ের মধ্যেই সীমাবদ্ধ। লাইসেন্স অফ ফিফা, আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সর্বপ্রথম লাইসেন্স করা কোনো গেমিং সিরিজই হচ্ছে ইএ স্পোর্টস তৈরি এই ফিফা সিরিজটি। অপরদিকে প্রো ইভলিউশন সকার এখনও ফিফার থেকে কোনো রকম লাইসেন্স পায়নি। অ্যামাউন্ট অফ সোল্ড কপিস, বন্ধুরা, ফিফা এই পর্যন্ত প্রায় 111 মিলিয়নের বেশি কপি বিক্রি করেছে, যেটা বিশ্ব রেকর্ড, এমনকি এর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও ফিফা ফ্র্যাঞ্চাইজের নাম রয়েছে। কিন্তু অপরদিকে প্রো ইভলিউশন সকারের এরকম কোনো রেকর্ড নেই। যেহেতু এরকম কোনো রেকর্ড নেই, স্বভাবতই আমরা ধরে নিতে পারি বলার মতো ঠিক ততটা সেল এখনও করতে পারেনি প্রো ইভলিউশন সকার। তবে সেলের পরিমাণটা ফিফার অর্ধেক হতে পারে। স্টেডিয়ামের সংখ্যা, ফিফাতে বাস্তব জীবনে গড়ে ওঠা প্রায় 90টিরও বেশি স্টেডিয়ামকে লাইসেন্সড করা হয়েছে এবং হুবহু কপি করা হয়েছে। অপরদিকে প্রো ইভলিউশন সকারে 50টার বেশি স্টেডিয়াম আমরা দেখতে পাই। তবে একটি সমস্যা হলো, এই সকল স্টেডিয়ামগুলো হুবহু বাস্তবের স্টেডিয়ামগুলোর সাথে মিল রেখে কপি করতে পারেনি প্রো ইভলিউশন সকারের ডেভেলপাররা। অ্যামাউন্ট অফ ফুটবলার্স, বন্ধুরা, ফিফাতে ফুটবলারের সংখ্যা প্রায় 17,000, এবং নতুন এবং পুরনো মিলিয়ে এ পর্যন্ত 17,000-এরও বেশি ফুটবলারের নাম থেকে শুরু করে সব কিছু লাইসেন্স করে নিয়েছে ফিফা। অপরদিকে প্রো ইভলিউশন সকার এরকম কোনো মাইলফলক অর্জন করতে পারেনি, তাদের লাইসেন্সকৃত ফুটবলারের সংখ্যা 8,000-এরও কম। দলের সংখ্যা, বন্ধুরা, ফিফাতে এ যাবৎকাল পর্যন্ত প্রায় 700টিরও বেশি টিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল টিম, বিভিন্ন ঘরোয়া লিগের টিম, এমনকি অ্যাসোসিয়েট বিভিন্ন টিমও রয়েছে। অপরদিকে প্রো ইভলিউশন সকারের টিমের সংখ্যা 350-এরও কম। গ্রাফিক্স, বন্ধুরা, ফিফা এবং প্রো ইভলিউশন সকার উভয় গেমেরই গ্রাফিক্স অত্যন্ত আধুনিক মানের এবং অত্যন্ত রিয়েলিস্টিক। তবে দুটি গেমের গ্রাফিক্সকে আমরা যদি পাশাপাশি একটি স্ক্রিনে দেখতে পাই, তাহলে একটি বিষয় আমরা হয়তো লক্ষ্য করতে পারবো যে প্রো ইভলিউশন সকারের গ্রাফিক্স এবং ডিটেইলস ফিফার তুলনায় বেটার। অর্থাৎ গ্রাফিক্সের দিক বিবেচনায় প্রো ইভলিউশন সকার ফিফার তুলনায় কিছুটা এগিয়ে আছে। ফিফার গ্রাফিক্সও কোনো অংশে খারাপ না, টপ নচ গ্রাফিক্স বলা চলে ফিফার গ্রাফিক্সকে। এবং এছাড়াও যদি আপনি প্রো ইভলিউশন সকারের ওভারঅল এনভায়রনমেন্টের দিকে তাকান, তাহলে রিয়েলিজমের ছোঁয়া দেখতে পাবেন, যেটা ফিফাতে কিছুটা কম বলে আমার মনে হয়। তবে ফিফাতে যা রয়েছে তাও কোনো অংশে কম না। কন্ট্রোল এন্ড গেমপ্লে, ফিফার কন্ট্রোল এবং গেমপ্লে ইজ অল অ্যাবাউট স্কিল। এখানে স্কিলটা অনেক ম্যাটার করে। আপনি যদি একজন বিগিনার হিসেবে যদি কোনো ফুটবল গেম খেলা শুরু করেন, তাহলে ফিফাকে আপনার চুজ করতে হবে। কারণ এখানে যেমন আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পাবেন একটি ফুটবল গেমের মধ্যে, পাশাপাশি এই গেমেই আপনি কিছুটা ইজি গেমপ্লে লক্ষ্য করতে পারবেন। অপরদিকে আমরা যদি প্রো ইভলিউশন সকারের দিকে তাকাই, স্পষ্টত লক্ষণীয় যে প্রো ইভলিউশন সকারের কন্ট্রোল এবং গেমপ্লে ফিফার তুলনায় তুলনামূলক কিছুটা কঠিন। কন্ট্রোল কিছুটা
টাইট হয়। সাধারণত প্রো ইভলিউশন সকার এবং ফিফা উভয় গেমেই ড্রিবলিং, বল পাসিং, বল টাচ কিংবা ট্যাকটিক্স উভয় ক্ষেত্রেই আমরা যদি পার্থক্য করতে যাই তাহলে একটি বিষয় খুব ভালো মতোই লক্ষ্য করা যায় যে টাইট কন্ট্রোলের কারণে প্রো ইভলিউশন সকার ফিফার তুলনায় কিছুটা পিছিয়ে আছে। কোন গেমটা গেমপ্লের দিক দিয়ে সুপিরিয়র সে কথা বিবেচনা করতে যাই তাহলে অফকোর্স ফিফাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। গেম মোডস, ফিফার দিকে যদি আমরা তাকাই তাহলে অনেকগুলো গেম মোড লক্ষ্য করতে পারবো, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কিক অফ, অনলাইন ফ্রেন্ডলিস, টুর্নামেন্টস, স্কিল গেট, প্র্যাকটিস এরিনা, ভল্ট অফ ফুটবল, আলটিমেট টিম, ক্যারিয়ার মোড, স্টোরি মোড, সিজনস, প্রো ক্লাব, ফিফা ওয়ার্ল্ড কাপ, স্কোয়াড ব্যাটল, ডিভিশন রাইভেলস, ফুট চ্যাম্পিয়নশিপ, আরও অনেক। কিন্তু অপরদিকে যদি আমরা প্রো ইভলিউশন সকারের দিকে তাকাই তাহলে উল্লেখযোগ্য যে সকল ফিচারগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ, নামি কাপ, মাস্টার লিগ, ট্রেনিং, ওয়ার্ল্ড ট্যুর, কিক অফ, লোকাল ম্যাচ, কোঅপারেশন, মাই ক্লাব, অনলাইন টুর্নামেন্টস। এখানে একটি বিষয় মোটামুটি স্পষ্টত লক্ষণীয় যে প্রো ইভলিউশন সকারে গেম মোডস তুলনামূলকভাবে ফিফার থেকে কম। নিউ ফিচার্স, বন্ধুরা ফিফা যেহেতু অনেকদিন যাবৎ চলে আসছে প্রতি বছরই কোনো না কোনো নতুন ফিচার অ্যাড করেছে এবং ইদানিং যাবৎ একটি অভিযোগ পাওয়া যায় যে ফিফা প্রতি বছরই সেম গেমটাকেই কোনো রকম এডিট ও পলিশ করে লঞ্চ করে দিচ্ছে। কিন্তু ডিপলি যারা ফুটবল নিয়ে অ্যানালাইসিস করে তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করবে যে ফিফাতে প্রতি বছরই কিছু না কিছু নতুন অ্যাড করা হচ্ছে, তবে পরিমাণ খুবই কম। কারণ যেহেতু অনেকদিনের পুরনো একটি ফ্র্যাঞ্চাইজ প্রতি বছরই এরা কোনো না কোনো নতুন ফিচার অ্যাড করেছে, যার কারণে এখন তাদের ফিচার কম অ্যাড করলেও চলছে। তো বর্তমানে উল্লেখযোগ্য ফিচারগুলো হচ্ছে পিচ প্রপোর্শন, শুটিং মেকানিক, নিউ রিয়েলিস্টিক ফিজিক্স কিংবা ফ্রি কিক, পেনাল্টি বা গেম প্লেতে কিছু না কিছু নতুনত্ব এনেছে ফিফা। কিন্তু অপরদিকে প্রো ইভলিউশন সকার ম্যাসিভ কিছু ফিচার প্রতি বছরই কোনো না কোনোভাবে অ্যাড করছে, কারণ স্বাভাবিকভাবেই প্রো ইভলিউশন সকার যেহেতু কিছু ক্ষেত্রে ফিফা থেকে পিছিয়ে রয়েছে, দ্যাটস ওয়াই তাদেরকে এগিয়ে যেতে হলে নতুন অনেক ফিচার অ্যাড করতে হবে। দ্যাটস ওয়াই রিসেন্ট টাইমে আমরা অনেকগুলো নতুন নতুন ফিচার দেখতে পেয়েছি, যেমন নতুন কিছু টুর্নামেন্টের আবির্ভাব, নতুন কিছু ক্লাবকে লাইসেন্স করে নেওয়া, ফিজিক্স এবং ওভারঅল গেম প্লেতে নতুন নতুন ছোটোখাটো ডেভেলপমেন্ট, সব মিলিয়ে নতুন ফিচার আনার দিক দিয়ে ফিফা অনেক আগে এগিয়ে গিয়েছে এবং প্রো ইভলিউশন সকার বর্তমানে এগুচ্ছে। তাই এখানে কে বেস্ট সেটা বলাটা মুশকিল। বাগ অ্যান্ড গ্লিচেস, বন্ধুরা ফিফা এবং প্রো ইভলিউশন সকার উভয় গেমেই বাগ এবং গ্লিচ অনেক সমস্যা করে, এবং কোন গেমে বাগ এবং গ্লিচ বেশি সমস্যা করে সেটা আসলে বলাটা মুশকিল। কারণ রিলিজের পর প্রো ইভলিউশন সকার এবং ফিফা উভয় গেমেই কোনো না কোনোভাবে বাগ ইস্যু দেখা যায়। তো চলুন উভয় গেমেই বাগ এবং গ্লিচের কারণে ঘটে যাওয়া কিছু মজাদার মুহূর্ত দেখে আসি আমরা। নাম্বার অফ লাইসেন্সড লিগ, বন্ধুরা ফিফাতে এ পর্যন্ত প্রায় 30টারও বেশি লিগকে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ 30টারও বেশি টুর্নামেন্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে প্রো ইভলিউশন সকারের অন্তর্ভুক্ত টুর্নামেন্টের সংখ্যা ঘুরে ফিরে 25 মতো হবে, তবে এই 25টার মধ্যে ঘুরে ফিরে বেশিরভাগ টুর্নামেন্টগুলোই কোনামি কাপ, মাস্টার লিগ বা নিজেদের ডেভেলপ করা বিভিন্ন লিগগুলো। কিন্তু অপরদিকে ফিফার লিগগুলো সবই বাস্তব জীবনে খেলা হয়, যেমন বুন্দেসলিগা, লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা সেরি এ, ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে এ টাইপের লিগগুলো বেশিরভাগ দেখা মিলে ফিফার গেমগুলোতে, যেদিক দিয়ে প্রো ইভলিউশন সকার কিছুটা পিছিয়ে আছে বলে আমার মনে হয়। স্টোরি মোড, বন্ধুরা ফিফাতে গেম প্লেয়ের দিক দিয়ে এগিয়ে থাকলেও কখনো স্টোরি মোড অ্যাড করা হয়নি, কিন্তু 2017 সালের ফিফাতে জার্নি নামে একটি স্টোরি মোড অ্যাড করা হয়, যেখানে আমরা এক ইংলিশ বংশোদ্ভূত ছেলেকে শূন্য থেকে কিভাবে সে নিজেকে একজন ফুটবল প্লেয়ার হিসেবে গড়ে তোলে সেই বিষয়টা সাক্ষী হতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, একটি ফুটবলার বিগিনার স্টেজ থেকে প্রফেশনাল স্টেজে আসা পর্যন্ত কত ধরনের চড়াই উচড়াই পার হতে হয় তার সবকিছু এক্সপিরিয়েন্স করার সুযোগ আছে এই জার্নি মোডটাতে, যেটা ফিফাতে দেখতে পাবে। এবং এই জার্নি মোড ফিফাতে 2017 সাল থেকে এখন 2022 সাল পর্যন্ত প্রতি বছরই অ্যাড করা হচ্ছে। কিন্তু অপরদিকে প্রো ইভলিউশন সকারের কথা যদি বলি, প্রো ইভলিউশন সকারেও একটি স্টোরি মোড রয়েছে, যদিও সেটা জার্নির মতো এতটা গোছানো নয়, তবে স্টোরি মোডটার নাম হচ্ছে বিকাম এ লিজেন্ড। এখানেও একটি প্লেয়ারকে শূন্য থেকে প্রফেশনাল লেভেলে যেতে হলে কি কি ধাপ অতিক্রম করতে হবে সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করা হয়েছে, তবে আশা করা যেতে পারে আগামীতে জার্নির সমপর্যায়ে এসে পড়বে বিকাম এ লিজেন্ড এর এই মোডটা। সো দ্যাট ওয়াজ দ্য কম্প্যারিজন। আমরা যদি গভীরভাবে যদি তাকাই তাহলে দুটো গেমই কিন্তু তাদের নিজেদের অবস্থানে সেরা, যেমন গ্রাফিক্স এবং ওভারঅল এনভায়রনমেন্টে যদি রিয়েলিজমে ছোঁয়া পেতে চান তাহলে প্রো ইভলিউশন সকার বেটার।
কিন্তু অপরদিকে আপনি যদি গেমপ্লে এবং ওভারঅল স্কিলকে প্রিফার করে থাকেন ফুটবল গেমের মধ্যে তাহলে ফিফা বেস্ট। অপরদিকে লাইসেন্সিং ইস্যুর কথা বলতেই হলে ফিফা ঢের এগিয়ে আছে প্রো এভলিউশন সকার থেকে, কিন্তু আবার প্রো এভলিউশন সকার কিন্তু নতুন নতুন ফিচার অ্যাড করার থেকে ফিফার তুলনায় বর্তমানে এগিয়ে রয়েছে। আসলে খোলামেলাভাবে বলা সম্ভব নয় যে কোন গেমটি বেস্ট, কারণ উভয় গেমই ফুটবল প্রেমীদের খুবই জনপ্রিয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফিফা এবং প্রো এভলিউশন সকার উভয় গেমই কোনো না কোনোভাবে একে অপর থেকে এগিয়ে রয়েছেই, তাই এককভাবে কোনো গেমকেই সরাসরি বেস্ট কিংবা খারাপ বলা সম্ভব নয়। তবে একটা উদাহরণ দিয়ে আমি দুটো গেমের অবস্থান বুঝিয়ে দিচ্ছি। ফিফা হচ্ছে ঘরের বড় ভাই, যে অলরেডি বাংলাদেশের বুয়েট থেকে পড়ালেখা করার পর ইউএসএতে গিয়ে কোনো একটি ভালো ইউনিভার্সিটিতে পিএইচডি সম্পন্ন করছে বর্তমানে। এবং অপরদিকে প্রো এভলিউশন সকার হচ্ছে ওই একই ঘরেরই ছোট ভাই, যে নিজে খুব মেধাবী, তবে এখনো সে ভার্সিটির গণ্ডিটা পার করেনি। সে বর্তমানে ভার্সিটির ফার্স্ট ইয়ারে রয়েছে, তবে আশা করা যায় সে আগামীতে ভালো সিজিপিএ পেয়ে এক পর্যায়ে তার বড় ভাই যেভাবে পিএইচডি করছে বর্তমানে সেও পিএইচডি করবে। আশা করি ফিফা এবং প্রো এভলিউশন সকার বোথ ফ্যাকশনের যে সকল ফ্যানরা রয়েছে তারা আশা করি দুটি গেমের অবস্থান বুঝতে পেরেছো। সো গেম খেলুন, গেজাগেজি না করি, ঝগড়াঝাটি না করি, কিপ এনজয়িং ভিডিও গেমস। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স, অ্যান্ড অলওয়েজ বিলিভ অন দ্য অলমাইটি। আসসালামু আলাইকুম।